তাহলে পিস করে আনছি আমি। এটা কিন্তু বরিশিল্লা কালাবুনো হইছে। হ্যাঁ, এটা বরিশিল্লা আমেরাতের স্পেশাল কালাবুনো। সকালে বাজারে গেছিলাম, বাজারে যাইয়া কিছু বাজার নিয়ে আইছি বৌমা। এই যে দেখো এই পুঁই শাক আছে, এই যে দেখো বিভিন্ন পদের কতগুলো মাছ আছে, এই যে দেখো কালে এই মাছগুলা তাজাও আছে, আর কালে এই কাতলের এই কাতলটা সহ। হ্যাঁ, এই সব একবারে কিনে নিছি, ভালো হয়েছে। বেয়ে বেয়ে নিয়েছে তার জন্য ওই হার জবদেছে, এই হারের গোস্ত আছে, এই হারের গোস্ত দিয়া আমি কালাবুনা করব। হারের গোস্ত কি সুন্দর গোস্ত, এই যে কালে পিস করে আনছি আমি। এখন আর তোমার কষ্ট হইবে কম, ডাক্তারে নিষেধ করে দুই এক পিস তো খাওয়ান যাবি বাইরে। না ডাক্তার ইচ্ছে না, ডাক্তারে নিষেধ করছে এটা তোমার মানিয়েই চলতে হইবে, যেহেতু বেয়ে অসুস্থ মানুষ। আর আইসে আমার বাড়ি, আমার বাড়ি কি সারা বছর আইবে? এই মাছগুলো ভুনা করিও, কাঁচা মরিচে তো গায়ে হাতি দেওয়া যায় না, তারপর তো আনছি ওই 300 টাকা কেজি এক পোয়া লইছি। আর গরুর মাংস? এই হাড়ের মাংস 800 টাকা কেজি। না মাংসের দাম কমে নাই, মানে আমাকে তো আমরা তো কোরবানি দিয়ে যে মাংস সব লোকজনের দিয়া নিজের আত্মীয় স্বজন লই খাইয়া লাইছি, অনেকের ফ্রিজ ভরা আছে, কিন্তু তারপর মাংসের দাম কমতেছে না। আর হাড়ের মাংস তো দর্শক কোরবানির মাংস এরভাবে ফ্রিজে দিয়েই রাখবেন না, যত তাড়াতাড়ি খাইয়ে খাইবেন আবার নতুনভাবে মাংস কিনে বাজার থেকে খাইবেন। ওই মাছটা দিয়েই এইটা দিয়ে নিয়ে থাক, আর আমি এদিকে গোস্ত কালাবুনোর স্পেশাল মশলাই তো এই রাঁধুনি। কালাবুনো করার জন্য যে মাংস আর মশলা নিছি, এখন আমি মাংসটা মশলা গুলো মাখবো। পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, এলাচ দারচিনি গোলমরিচ, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পোস্তাদানার গুঁড়া, জায়ফলের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবগুলা মাইখে নেব। মশলা মাখানো শেষ, এখন 10 থেকে 15 মিনিট আমি এইভাবে রেখে দেবো, তারপরে আমি রান্না করবো। কালাবুনার মাংসটা চুলায় দিয়ে দেবো। কালাবুনা করতে অনেক সময় লাগবে, নিবি নিবি জালে এটা হয়তো হইবে। চাউল গুঁড়ি গুলো সেদ্ধ করছো? বেড়ে চাইলাম যে চাউলের চাউলের গুঁড়ির রুটি আর এই কালাগুনো দিয়ে খাওয়াবো, দিয়ে খাইবে যাক মেহমানে যেভাবে খাইবে এইভাবেই দেখো তোলার। দর্শক বিয়াই যেহেতু রুটি খাইবে না, রুটি পিঠা খাইবে না, তা রুটি চাউলের গুঁড়ির রুটি পিঠা না খাইলে দেখ ভাত দিয়ে খাইলে দেখ ভাত দিয়েই খাওয়াবো। বৌমা ওই চুলা একটু গরম পানি করে রাখো, তার কারণ এই পানিতেই আমি এই গোস্তটা সেদ্ধ করে নেবো, তা এরপরে একটু গরম পানি দিতে হইবে। এবার একটু গরম পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে তারপর ঢাকে রাখি। এবার ঢাকে দেবো। দর্শক অনেকক্ষণ কষাই নিছি, এখন আবার কিছু মশলা দিয়ে দেবো, এরপরে উঠাবার আগে বাকি মশলা দেবো। এই যে রাঁধুনি মশলা এটা টাইলিয়া বৌমায় গুঁড়ি করে দিয়েছে, এখন এটা অর্ধেক এখন দেবো, আর বাকিটা উঠাবার আগে দিয়ে দেবো। জিরা ধনিয়ার গুঁড়া মশলা দিয়ে ঢাকিয়ে দিছি, আবার একটু পরে উঠাইয়া হরা উঠাইয়া নাড়া চাড়া দিব। অনেকক্ষণ জাল দিছি, দেখি কি অবস্থা,
আমি কালামুন বাগার দেব, রাঁধুনি বাকি মশলাটা দিয়ে দিলাম। চট্টগ্রামের বিখ্যাত কালাবুনুয়া আজকে আমার ঘরে। এখন আমি উঠাইয়া সরষের তেল দিয়া বাগার দেব। বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন আর এই কয়টা শুকনো মরিচ দিছি। এখন সরষের তেল দিব, সরষের তেল কালাবুনার একটা ঘেরান আছে, কিন্তু সেই ঘেরানটা কিন্তু আইকে গেছে। ঘেরান আমরা পাইছেন, না লালবুন হয় নাই, তো মাটির চুলাই করছি যে এটা যদি গ্যাসের চুলাই করতাম তাইলে একবারে কালো হয়ে যেতে। এই যে দর্শক দেখেন মাংসটা একেবারে সেদ্ধ হয়ে গেছে, একেবারে পারফেক্ট কালাবুন হয়েছে, কিন্তু কালার একটু কমাইছে এই আর কিছু না। কালার দিয়ে তুমি করো, এটা কিন্তু বরিশিল্লা কালাবুন হয়েছে। হ্যাঁ, এটা বরিশিল্লা আমেরাতের স্পেশাল কালাবুন। বেয়ার বেয়াইন হেরা ঘরে বসে খাইবে, আমি একটু এখন এখানে খাইয়ে নিই। বেআইনের দাও।